এখন এখান থেকে আমরা তো এরকম করে দেখতে পারলাম। তারপর আমরা এখন আমরা ধরেন এগুলো কোনো কিছু রাখবো না, আমরা সবগুলো বাদ দিয়ে দিলাম, আমরা এর মধ্যে শুধুই পিএইচপি লিখবো, অন্য কিছু রাখবো না। পিএইচপি রাখলাম, এখানে অন্য কিছু রাখবো না। সো আমাদের এন্ড করার দরকার নাই, তবে বেটার অপশন হচ্ছে এরকম করে শেষ করে দেওয়া। কারণ আপনারা দেখবেন এমন জায়গায় লিখছেন যেখানে এইচটিএমএল আছে, আপনারা শেষ করেন না, ইরোড দিয়ে একদম প্যাচ খায় ফেলে ফেলছেন। সো শেষ করাটাই বেটার। আচ্ছা, এরকম রাখলেন। রাখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুই নাই এখন ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে কি করছিলাম, এরকম করে লিখছিলাম ভার, ভার লিখলাম বল, আর নাম দেখলাম ধরেন নেম, এখানে লিখলাম যে মাই নেম ইজ সাব্বির লিখলাম। লেখার পর সেভ দিলাম, দেওয়ার পর এখানে গেলাম, যার বলছে সিনটেক এরর আনএক্সপেক্টেড ভার, সে ভারকে চিনতে পারছে না। আমরা ভেরিয়েবল শিখছিলাম, কিন্তু ভেরিয়েবল শিখছিলাম জাভা স্ক্রিপ্টে, ভুলে গেলে চলবে না। আচ্ছা, আমরা বলছি ভারটাকে চিনতে পারছে না, কারণ যখন আপনি পিএসপিতে আসবেন তখন ভিএআর লেখার দরকার নাই ভেরিয়েবলের জন্য, কারণ পিএসপি শিখে আপনি অনেক অনেক টাকা ইনকাম করবেন, অনেক অনেক ডলার ইনকাম করবেন, যার কারণে আপনাকে এখানে যা শুধু একটা ডলার সাইন দিয়ে দিলেই হয়ে যাবে, ব্যাস শেষ। জান এখানে যা রিলোড দেন, কোনো ইরোর আছে আর, বা আপনাকে কিন্তু লেখা শিখে গেছি। এখন এটাকে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে জাস্ট কম্পেয়ার দেখাচ্ছি, আমি কম্পেয়ার কম্পেয়ার দেখাচ্ছি। আমরা কি করতাম, লগ কনসোল ডট লগ করতাম, করার পর পর আমরা এখানে এগুলো কি করতাম দেখতে পারতাম, কিন্তু এখানে বলছে কনসোল জিনিসটাকে চিনে না জাভাস্ক্রিপ্ট পিএসপিটা। সো এটার জন্য ইকো নামে একটা জিনিস আছে, সেটাকে জাস্ট শুধু ডলার সাইন নেম এটাকে বলে দিলেই হয়ে যায়, মানে ইকো করলেই বোঝা যায়। ইকো করার পর আপনি রিলোড দেন এখানে গিয়ে। আচ্ছা, আবার কী বলে, ও আচ্ছা ইকো করছেন আপনি এখানে, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু এই লাইনে আপনি এটা শেষ করতে হবে না, এখনও বুঝতেছে এরকম, বুঝছেন? যার কারণে জাভাস্ক্রিপ্টে আপনি এখানে শেষ করলে না করলেও সমস্যা হয় না, বাট পিএসপির ক্ষেত্রে অবশ্যই আপনি একটা লাইন শুরু ই করছেন, ওই লাইনটাকে ক্লোজ সেমিকোলন দিয়ে আপনাকে শেষ করে আসতে হবে। এই যে এখন কিন্তু চলে আসে মাই নেম ইজ সাব্বির, তার মানে আমরা কি হয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সবক, আমরা কিন্তু শিখে ফেললাম যে কিভাবে আমরা মানে পিএসপির মধ্যে কোন একটা জিনিসকে দেখাতে পারি। আচ্ছা, এটা হয়ে গেল। আবার যদি আমরা ধরেন আমরা যদি একটু চিন্তা করি, এই জিনিসগুলো আমরা জানি অলরেডি, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, এই জিনিসগুলো হচ্ছে ডাটা বলা হয় এই জিনিসগুলোকে। আমরা ডাটার কথা যদি চিন্তা করি, ধরেন আপনি এক জায়গায় গেলেন, আপনি একটা স্কুলে ভর্তি হতে গেলেন বা একটা জায়গায় যে কোনো জায়গায় ভর্তি হতে গেলেন, তাহলে কী করবে, আপনাকে বলবে যে তোমার নাম কী, আপনার নাম একটা ডাটা আপনাকে ওখানে ওখানে দিতে হয়, অনেক বলতে নাম, আবার ওখানে এটা দিতে হয় বাবার নাম কী, বাবার নাম কী, বাবার নাম এন্ট্রি করতে হয়, বয়স কত, ওটা একটা ডাটা, আপনি বিবাহিত কি না ইয়েস আর নো বলতে হয়, এগুলো একটা ডাটা। এই ডাটা জিনিসগুলো কি, আমরা ডাটাগুলো নিয়ে ডাটাগুলো নিয়ে একটু আলোচনা করি। এখন ডাটার ব্যাপারটা হচ্ছে ডাটা জিনিসগুলো হচ্ছে কিরকম, আমরা এই যে এই যেটা দেখলাম এটা হচ্ছে স্ট্রিং। আমরা যদি নাম্বার বা ধরেন এখানে কি স্যার লিখলাম, এখানে 33 বা 33 এটা কিন্তু এখানে হবে। আমরা যদি এখানে কোটেশনের মধ্যে দিতাম তাও কিন্তু হইতো, কিন্তু যখন নাম্বার হবে, এটা হচ্ছে পিএসপিতে নাম্বার বলে না, পিএসপিতে বলা হচ্ছে ইন্টেজার। জাভাস্ক্রিপ্টের যেটা নাম্বার হচ্ছে ইন্টেজার, যেটা হচ্ছে নাম্বারের মতোই দেখতে, নাম্বারের মতোই দেখা যাবে। তারপরে হচ্ছে এরকম হয়ে গেল, আমরা বুঝতে পারলাম যে এরকম হয়ে গেছে জিনিসটা। ওকে ফাইন,
আমাদের নাম্বার হয়ে গেল। আবার হচ্ছে এখানে আবার ধরেন আপনি বিবাহিত, বিয়ে করছেন কি না, আমি বললেন ট্রু আমি বিয়ে করছি, এখন কিন্তু এখানে কিন্তু ট্রু দেখা যাবে না, কি দেখা যাবে, ও আচ্ছা এখানে শেষ করতে হবে। এখন যদি দেখেন রিজল্ট দেন ওয়ান দেখা যাচ্ছে, মানে ট্রু মানে ওয়ান, বা যদি এখানে ফলস যদি দেন তাহলে কিন্তু ফলস, ফলস মানে কি দেখেন তো একটু, হ্যাঁ ফলস মানে নাই, মানে জিরো বা নাই, তাহলে আমরা বুঝতে পারলাম ট্রু ফলস। আবার হচ্ছে এখানে কিন্তু ফ্র্যাকশন থাকে, ধরেন এরকম, সরি এরকম থাকতে পারে, এরকমও থাকতে পারে, হ্যাঁ দেখেন এগুলাও শো করতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে আমরা কিভাবে কি করতে পারলাম, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি আমরা যাই, আমাদের ওয়েবসাইটের মধ্যে যাই তাহলে আমরা নাম দেখতে পারলাম আমাদের কি কি নাম আছে, আমাদের স্ট্রিং, বুলিয়ান, ইন্টিজার, তারপরে এই তো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানলেই হবে, খুব বেশি জানতে হবে ব্যাপারটা এরকম না। আরেকটা জিনিস, একটা জিনিস সম্পর্কে একটু হালকা আলোচনা করব, সেটা হচ্ছে কি, তাছাড়া কনফিউজড হয়ে যাবেন যখন আমরা একটা প্রজেক্ট, যদি ছোটো মোটো প্রজেক্ট দেখা যায় আপনাদের, তাহলে প্রজেক্ট দেখে একটু কনফিউজড হয়ে যেতে পারেন। যেমন আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখছিলাম কিন্তু অ্যারে, ঠিক না, অ্যারে লিখছিলাম কীভাবে, এভাবে অ্যারে লিখছিলাম, অ্যারের মধ্যে ছিল হচ্ছে নাম, ধরেন ছিল নাম, নাম সাব্বির, ধরেন নাম হলো মোস্তাফিজ, তারপরে নাম হলো, ধরেন নাম হলো সাকিব আল হাসান, এরকম থাকলো ধরেন। আচ্ছা এখন এটাকে যদি আমরা দেখতে চাই, ঠিক না, এটাকে দেখতে চাই, এটাকে দেখতে গেলে আমরা কি করতে পারি এরকম করে, আচ্ছা কনসোল লক তো হবে না, কি হবে, জাভাস্ক্রিপ্ট লেখে লেখে মানে কোডগুলো জাভাস্ক্রিপ্টে হয়ে গেছে। এখানে একটা এরর দিচ্ছে, এরর না আসলে একটা নোটিশ দিচ্ছে যে তুমি কাকে করছো। এটা আপনারা মাঝে মাঝে দেখতে পারবেন, একটা জিনিসকে যখন, একটা ভেরিয়েবলকে যখন আপনারা ইকো করবেন, মাঝে মাঝে এই নোটিশটা দেখতে পারবেন যে এটা তুমি যেটাকে ইকো করছো সেটা আসলে একটা অ্যারে, তুমি সরাসরি ওটাকে ইকো করতে পারবে না এভাবে, কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিন্তু এভাবে আপনি করতে পারতেন, এরকম করলেও সমস্যা হতো না আপনার, আপনি এরকম করতে পারতেন, আপনি এরকম করতে পারতেন, কিন্তু আপনি যদি এখানে যান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এরকম করে আপনাকে বলে দিতে হবে কত নাম্বার ইন্ডেক্সকে, আপনি জিরো ইন্ডেক্স করছেন, জিরো ইন্ডেক্স এটা হচ্ছে ওয়ান টু, জিরোকে যদি করেন তাহলে ছাব্বিশ শো করতেছে, আপনি যদি ওয়ান করেন, টু করেন তাহলে কিন্তু সাকিব আল হাসান শো করার কথা। এ হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে আমরা হচ্ছে, আচ্ছা এটা এটাই কিন্তু শেষ না, অ্যারে এভাবে এভাবে লিখতে হয় না, অ্যারে লেখার জন্য আপনি এখানে এরকম করে দেওয়ার দরকার নেই যে শুধু এ ডবল আর এ ওয়াই দিয়ে দেওয়ার পর পিএসপি বুঝতে পারে, ওরকম করেও লেখা যায়, এরকম করে দিলেন দেওয়ার পর এরা এটাও কিন্তু সেমভাবেই কাজ করবে, দেখেন কোনো চেঞ্জ নাই। আচ্ছা যদি এরকম হয় যে মাল্টি, এটা তো আপনার সিঙ্গেল বা এর তো জাস্ট ইন্ডেক্স নাম্বার দিলেই হয়, ঠিক না, এরকম যদি হতো যে আপনার অ্যারের মধ্যে ধরেন নেম ইকুয়াল, এরকম ধরেন থাকলো নেম, ধরেন সাব্বির, আচ্ছা সিঙ্গেল করেছেন ডাবল করেছেন সমস্যা নাই, প্রফেশন এরকম করে দিতে হবে, এটা হচ্ছে ইকুয়াল, তারপর এখানে দিতে হবে হচ্ছে প্রফেশন ফ্রিল্যান্সার, তারপর আর কি দেওয়া যায়, ধরেন এজ, এজ দিব না, এজ দিতে হয় না, আচ্ছা আমি ছোট মানুষ, এখন এখন যদি এরকম করেন তাও কিন্তু কাজ করবে, এই যে কাজ করছে না তা না। আচ্ছা কি হয় এখানে, এখানে অফসেট, আচ্ছা টু নাই বলতেছে, কারণ টু নামে নাই, এখানে জিরো আছে ওয়ান আছে, আমি যদি এখানে জিরো দিয়ে দিই তাহলে কি হয় দেখেন তো, তাহলে কিন্তু, আচ্ছা এখানে আসলে নাই জিনিসটা, জিরো নাই এই জন্য এরকম হচ্ছে। আপনি যদি এখানে কমা দিয়ে নেমটাকে দিয়ে দেন, নেম ইন্ডেক্স আছে,
দেখেন তো এখন কি শো করে কিনা, এখন কিন্তু শো করছে, মানে জিরোটাকে রিপ্লেস করে উনি হয়ে গেছে নেম, যার কারণে এরকম করে ওটা শো করতেছিল না, যার কারণে ওটা শো করতেছিল না আমাকে শো করানোর জন্য, এরকম করে আমরা অ্যারে শো করাতে পারলাম। তাহলে আমরা জাভাস্ক্রিপ্টে সরি পিএসপিতে কীভাবে মানে অ্যারে শো করতে হয়, কীভাবে স্ট্রিং লিখতে হয়, স্ট্রিং কী জিনিসগুলো আমরা জিনিসগুলো সম্পর্কে জানলাম, আরও আমরা শিখবো, আমরা কোনো কিছু করতে করতে শিখবো, তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো আর কি। এই হচ্ছে অবস্থা। ওকে,